সাবস্ক্রাইব করুন আমাদের রেগুলার টেক বেডি চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে চাপুন রেগুলার টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, রেগুলার টেক বেডিতে জানাচ্ছি সবাইকে আবারও স্বাগতম। আমরা আমাদের ইন্টারনেট কানেকশন প্রাইভেট করার জন্য এবং আমাদের আইপি হাইড করার জন্য আমরা VPN ইউজ করে থাকি। সাধারণত আমরা VPN ইউজ করার জন্য আমরা প্লে স্টোর থেকে অনেক ধরনের VPN অ্যাপ ডাউনলোড করে ইউজ করি, কিন্তু আমরা চাইলে আমাদের মোবাইলে কোনো প্রকার অ্যাপ ছাড়াই VPN ইউজ করতে পারি। VPN আমরা মূলত ইউজ করি আমাদের ইন্টারনেট কানেকশন প্রাইভেট করার জন্য এবং আমাদের আইপি হাইড করার জন্য। VPN ইউজ করার আগে আমি আপনাদেরকে আমার আইপি এবং আমার আইপি লোকেশন দেখাচ্ছি। আইপি লোকেশন বের করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাব এবং গুগলে গিয়ে টাইপ করব মাই আইপি লোকেশন। গুগলে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখানে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই আইপি এবং আইপি লোকেশন দেখাবে। ফর এক্সাম্পল আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইপি এবং আইপি লোকেশন দেখাচ্ছে, বিভাগ জেলা এবং দেশ সবকিছু এখানে দেখাচ্ছে। এখন আমরা আমাদের রিয়াল আইপি এবং লোকেশন হাইড করব VPN এর মাধ্যমে, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো প্রকার VPN অ্যাপ ইউজ করব না। প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখন আমরা নতুন একটি ট্যাবে গিয়ে আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ওয়েবসাইটটির নাম হচ্ছে vpnbook.com। ওয়েবসাইটটি থেকে আমরা জাস্ট একটি পাসওয়ার্ড কালেক্ট করব। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর কিছুটা নিচে গেলে দেখতে পাবেন ওপেন VPN নামে একটি অপশন রয়েছে, ওইটায় প্রেস করুন। ওপেন VPN এ প্রেস করার পর এখানে একটি পাসওয়ার্ড দেখতে পাবেন, আপনারা পাসওয়ার্ডটি নোট করে নিন। পাসওয়ার্ডটিতে প্রেস করে ধরে রাখলে এটি কপি হবে না, কারণ এটি একটি পিকচার আকারে রয়েছে। আপনার ক্ষেত্রে পাসওয়ার্ডটি ভিন্ন হতে পারে, তাই পাসওয়ার্ডটি নোট করে নিন। তারপর আমরা সরাসরি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে আমরা কানেকশনে যাব এবং মোর কানেকশনে যাব। মোর কানেকশনে যাওয়ার পর এখানে VPN নামে একটি অপশন দেখতে পাবেন, মূলত এই VPN অপশনটি আপনার সেটিং থেকে খুঁজে বের করতে হবে। VPN এ প্রেস করার পর কর্নারে প্লাস দেখতে পাবেন, ওইটা প্রেস করুন। এখানে ইউজার নেমে আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি আমাদের চ্যানেলের নাম দিচ্ছি। তারপর সার্ভার অ্যাড্রেসে টাইপ করুন ca3.vpnbook.com। এখানে খেয়াল রাখবেন স্পেলিং যাতে ভুল না হয়, আমি যেভাবে টাইপ করেছি আপনারা ঠিক সেইভাবে টাইপ করুন। এরপর ইউজার নেমে গিয়ে এখানে টাইপ করুন VPNBook। এরপর ওয়েবসাইট থেকে আপনাদেরকে যে পাসওয়ার্ডটি নোট করতে বলেছিলাম ওই পাসওয়ার্ডটি এখানে টাইপ করুন। সব কিছু ঠিকঠাকভাবে করার পর এখানে সেভ দিয়ে দিন। এখন VPN ফোল্ডারে একটি অটোমেটিক্যালি কনফিগার ক্রিয়েট হবে, কনফিগারটিতে প্রেস করে এখানে কানেক্টে প্রেস করুন। কানেক্ট হতে কিছুটা সময় লাগবে, তাই ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের VPNটি কানেক্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আমার লোকেশন আবার দেখাচ্ছি, আদৌ কি আমার আইপি হাইড হয়েছে কিনা। আইপি লোকেশন বের করার জন্য আমরা ভিডিওর শুরুতে যে ওয়েবসাইটটিতে প্রবেশ করেছিলাম ওই ওয়েবসাইটটিতে আবার প্রবেশ করব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের রিয়াল আইপি এবং আমাদের লোকেশন হাইড হয়েছে। এখন আমার লোকেশন কানাডাতে দেখাচ্ছে। এভাবে আপনারা চাইলে খুবই সহজে কোনো প্রকার VPN অ্যাপ ছাড়াই VPN ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কোনো প্রকার সমস্যায় বললে কমেন্ট করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।